أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> সালামু আলাইকুম রহমতুল্লাব আবরাক আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহাবাদ একটা সমস্যার নিরসনে আজকের এই কথাটি অনেকে মনে করেন যে ইমাম সাহেবের সাথে তার আবি যদি শেষ করা হয় তাহলে সারা রাত্রি এবাদত করা সব পাবে এর দলিল কি সাথে একটু ব্যাখ্যা করে বলা যায় সমাদের প্রচলন হিসেবে কোথাও তারা বিশ বিশ টাকাত চল্লিশ টাকা বা বেশ করে এখন যে কোনো মুক্তাদি যদি ইমামের সাথে তারাবি কতম করে শেষ করে মাঝখানে সে ছেড়ে চলে না যায় তাহলে সে এই সবের অধিকারী হবে যে সে পূর্ণ রাত আপাতত করা সব হবে এই কথার দলিল কী যে সম্মানিত ভাই যদি একটু আমরা হাদিসকে বোঝার চেষ্টা করি তাহলে এই প্রশ্নের উত্তর একেবারে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারব হাদিসটি শহীদের মিজির আটশত ছয় আবু দাউদের এক হাজার তিনশত পঁচাত্তর সুনারে নাসাইয়ের এক হাজার ছশত পাঁচ ইবন মাজার এক হাজার তিনশত সাতাইশ হাদিসটির মান হচ্ছে শহীদ রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারফা কুতিবালহু তিয়ামুলাইলতিন এখানে হাদিসটা আগের অংশ যে কিয়ামুল লাইল অর্থাৎ আরবীর সালাতের সংক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে সালাতুল লাইল পড়ার উদ্দেশ্যে দণ্ডায়মান হবে আর সে এই লাইল ইমাম সাহেব শেষ করা পর্যন্ত কি করবে ইমাম সাহেবের সাথে থাকবে হাতটা সারিফা অর্থাৎ ইমাম যে পর্যন্ত না সালাদ শেষ করে এ পর্যন্ত মুক্তা কি ইমাম সাহেবের সাথে থাকে তাইলে কুচিবেলা হোক ইয়ামু লাইলা তাইলে ওই ব্যক্তির জন্য সারা রাত্রি যে ক্যাম্প করার সব লেখানো হবে তাহলে এখানে এ কথা বলা হয় নাই যে কত রাকাত অর্থাৎ এখানে ইমাম সাহেব যত রাকাত করে তারা বিশ্বাস করে এখানে ইয়েন সারিফা ইমাম সাহেব শেষ করবে এখন ইমাম সাহেব আট টাকাতেরও হতে পারে বিশ টাকাতে হইতে পারে চল্লিশ টাকাতে হইতে পারে বেশ কমের মতো হইতে পারে সুতরাং কোনো ইমাম যখন যে কোনো সংখ্যায় নামাজ পড়াবে আর মুক্তাদি সেই সংখ্যায় কী করবে তার সাথে পরিপূর্ণ একটা করবে ইমাম সাহেব সাদা শেষ শেষ করবে মুক্তাদি শেষ করবে তাইলে সে কী করবে পূর্ণ রাত জাগিয়া আপাতত করা সব হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আহ সালামুক রহমত আলব